দিস ইজ আফিয়া ফারজানা। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডিজনি অ্যানিমেশন স্টুডিওর একটি সাইফাই মুভি নিয়ে। ডন হল পরিচালিত এই দারুণ মুভিটির আইএমডিবি রেটিং হলো 7.8/10। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা স্যান ফ্রান্সোকিও সিটি দেখতে পাই, যেটি অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন ছিল। সেই শহরের ছোট গলিতে টাকা দিয়ে বাজি ধরে রোবট ফাইটিং খেলা হতো। সেখানে ইয়ামা নামের এক রোবট ফাইটার ছিল। ইয়ামা রোবটের সাথে কোনো রোবট ফাইটিং এ জিততে পারত না। কিন্তু এবার হিরো, মানে এই মুভির মেইন ক্যারেক্টার, ইয়ামার সাথে বের ধরে রোবট ফাইটিং করতে চায়। হিরো রোবট দেখতে ছোট আর হাস্যকর হওয়ার জন্য কম টাকা দেওয়া সত্ত্বেও ইয়ামা খেলতে রাজি হয়ে যায়। কিন্তু ইয়ামা কি আর জানতো যে এই হাস্যকর রোবটই কত ভয়ানকভাবে ফাইট করতে পারত? হিরোর নিজ হাতে বানানো এই রোবট মুহূর্তে ইয়ামার শক্তিশালী রোবটকে হারিয়ে দেয় আর বেটে জিতে যায়। তখন ইয়ামা রাগে লাল হয়ে হিরোকে মারতে যাবে, এমন সময় হিরোর বড় ভাই টাডাশি চলে আসে আর হিরোকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু ইয়ামার হাত থেকে বাঁচলেও হিরো পুলিশের হাতে ধরা পড়ে যায়। আসলে এই শহরে বেট ধরে রোবট ফাইটিং করানো অপরাধ ছিল, তাই হিরোকে জেলে যেতে হয়। কিছুক্ষণ পর হিরোর আন্টি এসে তাকে মুক্ত করে নিয়ে যায়। হিরো তার আন্টি আর টাডাশিকে নিয়ে থাকতো। তার আন্টির একটা রেস্টুরেন্ট ছিল। হিরোর যখন 3 বছর বয়স তখন তার বাবা মা মারা যায়। তার আন্টি দুই ভাইকে অনেক আদর যত্নে বড় করেছে। হিরো আর টাদাশি অনেক ট্যালেন্টেড ছিল। টাদাশি নার্ট কলেজে পড়াশোনা করলেও হিরো এইসব বই পুস্তকের পড়াশোনা একদমই পছন্দ করত না। সে সায়েন্স নিয়ে রিসার্চ করে বিভিন্ন গ্যাজেট বানাতে পছন্দ করত। হিরো রোবট ফাইটিং করতে ভীষণ পছন্দ করত। কিন্তু টাদাশি চাইতো যাতে হিরো তার মতোই পড়াশোনা করুক। হিরো তো কোনো কলেজই পছন্দ করত না, তাই টাদাশি তাকে রোবট ফাইটিং ক্লাবে নিয়ে যাবার নাম করে তার কলেজে নিয়ে যায়। হিরো কলেজের মধ্যে ঢুকতে না চাইলে টাদাশি তাকে বলে যে কলেজে তার 2 মিনিটের একটা কাজ আছে। কাজ শেষেই দ্রুত তারা কলেজ থেকে বের হয়ে আসবে। তাই হিরো তার ভাইয়ের কলেজে প্রবেশ করে। টাদাশি তাকে সরাসরি তাদের সায়েন্স ল্যাবে নিয়ে যায়। সেখানে গিয়ে হিরো তো পুরাই থ হয়ে যায়। সে দেখতে পায় ল্যাবে টাদাশির ফ্রেন্ডসরা এক একজন এক এক রকমের গ্যাজেট বানাতে ব্যস্ত ছিল, আর প্রত্যেক গ্যাজেটই হাই টেকনোলজি আর সুপার ট্যালেন্ট দিয়ে বানানো হয়েছিল। হিরো প্রথমে গোগোর ম্যাগনেটিক সাইকেল দেখে, তারপর ওয়াসাবির তীক্ষ্ণ লেজার টেকনোলজি দেখে, তারপর হানি লেমনের কেমিক্যাল কালারফুল বলও দেখে। ফ্রেড নামের আরো একটি বন্ধুর সাথে তার পরিচয় হয়। ফ্রেড তাদের সাথে কলেজে পড়ত না, কিন্তু ডাইনোসরের কস্টিউম পরে সে অ্যাডভার্টাইজমেন্ট করত। এইসব দেখার পর হিরো টাদাশির সায়েন্স প্রজেক্ট দেখতে যায়। টাদাশি তাকে নিজের বানানো একটি মেডিকেল নার্সিং রোবট দেখায়। রোবটটির নাম ছিল বেইম্যাক্স। বেইম্যাক্স এর মধ্যে একটি চিপ কার্ড লাগানো ছিল, যেখানে 10,000-এরও বেশি রোগের বিষয়ে সকল ইনফরমেশন রাখা ছিল। তাই বেইম্যাক্স যে কোনো রোগেরই চিকিৎসা করতে পারত। কেউ আহত হয়ে চিৎকার করলেই বেইম্যাক্স অ্যাক্টিভ হয়ে যায়। টাদাশি তাকে এমন ভাবে বানিয়েছিল যাতে বেইম্যাক্স কে দেখতে কিউট লাগে। তারপর সেখানে এই টেকনোলজি ইনস্টিটিউটের মালিক রবার্ট ক্যালাহান চলে আসে। ক্যালাহান 900-এরও বেশি রোবট বানিয়েছিল, আর হিরো তো রোবট প্রেমী ছিল। ক্যালাহানকে সামনে দেখে হিরো তো একদমই অবাক হয়ে যায়। টাদাশির কলেজের পরিবেশ আর ক্যালাহানের কথাবার্তা হিরোর এত পছন্দ হয় যে সে এই কলেজে অ্যাডমিশন নিতে চায়। সে টাদাশিকে বলে যে এই কলেজে অ্যাডমিট না হতে পারলে হিরো পাগলই হয়ে যাবে। তারপর টাদাশি তাকে কলেজের অ্যাডমিশন সিস্টেমের ব্যাপারে বোঝায়। টাদাশি তাকে বলে যে প্রতি বছর কলেজে স্টুডেন্ট শোকেজ হয়, যার গ্যাজেট সবচেয়ে ভালো আর ইউনিক হয় সেই কেবল কলেজে সিলেক্টেড হয়। তারপর শুরু হয় হিরোর অ্যাডমিশন প্রিপারেশন। সে দিন রাত চেষ্টা করে, এতে টাদাশি আর তার ফ্রেন্ডরাও তাকে হেল্প করে। অবশেষে হিরো তার গ্যাজেট বানিয়েই ফেলে। তারপর অ্যাডমিশনের দিনে তারা সবাই মিলে কলেজে যায়। সব আবেদনকারীরাই দারুণ দারুণ সব গ্যাজেট বানিয়েছিল। হিরোর নাম্বার আসলে সে তার বানানো মাইক্রোবট সবার সামনে শো করে। ছোট জিনিস দেখে অবহেলা করলেও পরে সবাই বুঝতে পারে যে এটা কতটা কাজের। হিরো দেখায় যে একটা মাইন্ড কন্ট্রোলার দিয়ে যা ভাবা যাবে এই মাইক্রোবটগুলো একত্রে যুক্ত হয়ে সেটাই বানিয়ে ফেলবে। এতে করে কনস্ট্রাকশন, যাতায়াত ইত্যাদির মতন সময় সাপেক্ষ সব কাজ অনেক ইজিলি হয়ে যাবে। হিরোর ইনভেনশন দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, আর ক্যালাহানও তাকে কলেজে ভর্তি হওয়ার অনুমতি দিয়ে দেয়। এই স্টুডেন্ট শোকেজে শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী ক্রেই এসেছিল। ক্রেই হিরোর ইনভেনশন দেখে পছন্দ করে আর সেটা কিনে নিতে চায়, কিন্তু হিরো সেটা তাকে দিতে চায় না। কলেজের কাজ শেষে দুই ভাই যখন কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে গল্প করছিল তখন হঠাৎ করে কলেজে আগুন ধরে যায়। সবাই কলেজ বিল্ডিং থেকে বের হয়ে আসতে পারলেও ক্যালাহান ভিতরেই থেকে যায়। তাই ক্যালাহানকে বাঁচানোর জন্য টাদাশি জীবনের ঝুঁকি নিয়ে বিল্ডিং এর ভেতরে যায়, আর তখনই বিল্ডিং আগুনে ব্লাস্ট হয়ে যায়। এই দুর্ঘটনায় হিরো তার সবচেয়ে প্রিয় বন্ধু তার বড় ভাইকে হারায়। এই দুর্ঘটনায় ক্যালাহান আর টাদাশি দুজনেই মারা যায়।
নিজের সবসময়ের সঙ্গী টাদাশিকে হারিয়ে হিরো একদমই ভেঙে পড়ে। এমনকি যে কলেজের জন্য সে এত পরিশ্রম করেছিল হিরো সেখানেও যায় না। সে সারাদিন ঘরের মধ্যেই থাকত, কারোর সাথে ঠিক মতন কথা পর্যন্ত বলতো না। একদিন সে ঘরেই ছিল, এমন সময় তার পায়ের ওপর তার রোবটটা পড়ে যায় আর হিরো চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে ঘরে থাকা বেইম্যাক্স অ্যাক্টিভ হয়ে যায়। বেইম্যাক্স হিরোর কাছে এসে তাকে চেক আপ করতে চায়, কিন্তু হিরো তাকেও ইগনোর করতে থাকে। হিরোকে চেক আপ করার পর বেইম্যাক্স বুঝতে পারে যে হিরোর আসলে অনেক মন খারাপ। এসবের মাঝে হিরো দেখতে পায় যে তার জ্যাকেটের পকেটে রাখা সেই মাইক্রোবটটি কোনো কিছুর সিগন্যাল দিচ্ছে, কিন্তু হিরো মনে করে যে সেদিন আগুনে তো সব মাইক্রোবট পুড়ে গিয়েছিল, তাই হয়তো এই অবশিষ্ট একটা নষ্ট হয়ে গেছে আর ভুলভাল সিগন্যাল দিচ্ছে। কিন্তু বেইম্যাক্স তাকে বলে যে মাইক্রোবটটি সঠিক সিগন্যালই দিচ্ছে। হিরোর মন ভালো করার জন্য বেইম্যাক্স মাইক্রোবটটি যে সঠিক সিগন্যাল দিচ্ছে তা প্রমাণ করতে বের হয়ে যায়। তখন উপায় না পেয়ে হিরো বেইম্যাক্সের পিছে পিছে দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। মাইক্রোবটটির সিগন্যাল অনুযায়ী বেইম্যাক্স টাদাশির কলেজে গিয়ে পৌঁছে, যেটি পুড়ে যাওয়ার জন্য বন্ধ ছিল। তার পিছে পিছে হিরো সেখানে গিয়ে দেখে যে মাইক্রোবটটি কলেজের ভিতরে যাওয়ার সিগন্যাল দিচ্ছে। কলেজের দরজা বন্ধ থাকার জন্য তারা জানালা দিয়ে কলেজের মধ্যে প্রবেশ করে। কলেজের মধ্যে প্রবেশ করে হিরো মেশিনের শব্দ শুনতে পায়। ধীরে ধীরে সে সামনে আগায় আর দেখতে পায় কলেজ বাইরে থেকে বন্ধ দেখালেও ভিতরে কোনো মানুষ আছে আর অনেকগুলো মেশিন মিলে অসংখ্য মাইক্রোবট তৈরি করছে। এটা দেখে হিরো একদমই হতবাক হয়ে যায় যে তার নিজের বানানো মাইক্রোবট কিভাবে অন্য কেউ বানাচ্ছে, তাও আবার অসংখ্য পরিমাণের। তারপর একজন মাস্ক পরা মানুষ তাদের সামনে আসে আর তাদের ওপর মাইক্রোবট গুলো দিয়ে হামলা করতে শুরু করে। এতে ভয় পেয়ে হিরো বেইম্যাক্সকে নিয়ে পালাতে শুরু করে। তারা কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এই ব্যাপারে ইনফর্ম করতে তারা পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ তাদের কথায় গুরুত্বই দেয় না। এমন সময় বেইম্যাক্সের চার্জ শেষ হয়ে যায়, তাই তারা কোনোভাবে বাসায় চলে আসে। বাসায় আসার পর হিরো ভাবতে থাকে যে এই মাস্ক পরা লোকটি আসলে কে ছিল আর সে কিভাবেই বা এতগুলো মাইক্রোবট বানাচ্ছিল। এসব ভাবতে ভাবতে হিরোর মাথায় আসে যে হয়তো এই মাস্ক পরা লোকটি সেদিন কলেজে হিরোর মাইক্রোবট চুরি করতে এসেছিল আর কলেজে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছিল যাতে কেউ তাকে ধরতে না পারে, আর এই লোকটির জন্যই টাদাশি মারা গেছে। হিরোর এমন হাল দেখে বেইম্যাক্স হিরো সব ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে, কারণ বন্ধুরা স্ট্রেস দূর করতে সাহায্য করে। আর এই অবস্থায় হিরোর আপন মানুষগুলো সঙ্গ দরকার ছিল, কিন্তু হিরো বেইম্যাক্সের কথা ইগনোর করে তাকে নিয়ে সেই রুমে চলে যায় যেখানে সে বিভিন্ন গ্যাজেট বানাতো। তারপর সে বেইম্যাক্সকে স্ক্যান করে তার আপডেট করে। সকল ক্যারাটে স্কিল ডাউনলোড করে হিরো একটি চিপ বানায় আর সেটা বেইম্যাক্সকে দিয়ে দেয়। এতে বেইম্যাক্স ফাইট করতেও শিখে যায়। বেইম্যাক্সকে আপডেট করার পর হিরো সেই মাস্ক পরে থাকা মানুষটিকে ধরতে যায়, কিন্তু কলেজে গিয়ে তারা দেখতে পায় যে লোকটি সেখান থেকে সব মাইক্রোবট নিয়ে চলে গেছে। হঠাৎ করেই মাস্ক পরা লোকটি কলেজের দিকে আসতে থাকে। তাকে দেখে হিরো আর বেইম্যাক্স লুকিয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে হিরোর ফ্রেন্ডসরা চলে আসে। বেইম্যাক্স যেহেতু হিরোর মুডকে ঠিক করার জন্য তাদের ডেকেছিল, তাই তারা হিরোর সাথে দেখা করতে এসেছিল। কিন্তু হিরোকে এই কলেজের দিকে আসতে দেখে তারাও হিরোর পিছু পিছু এখানে চলে আসে। সবার কথার আওয়াজ শুনতে পেয়ে মাস্ক পরা লোকটি তাদের উপস্থিতি বুঝতে পারে আর তাদের ওপর মাইক্রোবট দিয়ে আক্রমণ করতে শুরু করে। তখন তারা গাড়িতে চেপে বেইম্যাক্সের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লোকটিও তাদের পেছন পেছন আসতে থাকে আর তাদের মারতে চেষ্টা করে। এক পর্যায়ে হিরোদের গাড়িটি নদীতে পড়ে যায়। বেইম্যাক্সের সাহায্যে তারা কোনো মতে পানি থেকে উঠে আসে। মাস্ক পরা লোকটি যাতে তাদের ওপর আবার হামলা করতে না পারে, তাই তারা ফ্রেডের বাসায় গিয়ে ওঠে। ফ্রেডের চালচলন দেখে সবাই ভাবত যে সে রাস্তায় থাকে, কিন্তু তার যে এমন মহলের মতো বাড়ি আছে এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ফ্রেডের বাসায় গিয়ে সবাই আলোচনা করতে থাকে যে মাস্ক পরা লোকটি কে হতে পারে। তখন ফ্রেড সন্দেহ করে যে হয়তো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ক্রেই হিরোর মাইক্রোবট চুরি করেছে, কারণ সেদিন কলেজের স্টুডেন্ট শোকেজের সময় সে হিরোর মাইক্রোবটটি কিনে নিতে চেয়েছিল, কিন্তু হিরো তাকে সেটা দেয়নি বলেই হয়তো সে মাইক্রোবটগুলো চুরি করেছে। তাই আসল চোরকে ধরার জন্য হিরো বেইম্যাক্স সহ বাকি ফ্রেন্ডদের আপডেট করতে চায়। যেহেতু মাস্ক পরা লোকটির জন্যই তাদের প্রিয় ফ্রেন্ড টাদাশি মারা গিয়েছিল, তাই সবাই হিরোকে সাহায্য করতে চায়। আর মাস্ক পরা লোকটি যখন হিরোর ওপর হামলা করছিল, তখন বেইম্যাক্স তার বডির সব ইনফরমেশন কালেক্ট করেছিল, তাই বেইম্যাক্স চাইলেই তাকে এখন সহজেই খুঁজতে পারবে। তারপর হিরো সবার দক্ষতা অনুযায়ী সবাইকে আপডেট করে, যেমন হানি লেমনকে কেমিক্যাল বল দিয়ে আপডেট করে, গোগোকে ম্যাগনেটিক সাইকেল দিয়ে আপডেট করে, ওয়াসাবিকে লেজার টেকনোলজি আর ফ্রেডকে ড্রাগন পাওয়ার দিয়ে আপডেট করে, আর বেইম্যাক্সকেও সে আরো ফাংশন দিয়ে আপডেট করে তাকে নতুন স্যুট বানিয়ে দেয়।
তারপর সবাই নিজেদের পাওয়ারকে কাজে লাগানোর জন্য অনেক প্র্যাকটিস করতে থাকে। বেম্যাক্সও হিরোকে হেল্প করছিল, কারণ সে হেলথ নার্স হিসেবে হিরোকে হাসি খুশি দেখতে চাইতো। তারপর বেম্যাক্স শহরের সবাইকে স্ক্যান করে দেখতে পায় যে মাস্ক পরা লোকটি শহরের বাইরে একটি ছোট্ট দ্বীপে আছে। তারপর ছয়জন হিরো মিলে সেই দ্বীপে গিয়ে উপস্থিত হয়। সেখানে তারা সামনে একটি কারখানা দেখতে পায়। ওয়াসাবি লেজারের মাধ্যমে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে শুনশান কারখানায় তারা একটি রুম দেখতে পায়, যেখানে একটা বড় টিভিতে কিছু সিসিটিভি ফুটেজ রাখা ছিল। সেই ফুটেজগুলো তারা একে একে দেখতে শুরু করে। সেখানে দেখা যায় ক্রেয়ের কোম্পানি হাই টেকনোলজিতে নির্মিত একটি টেলিপোর্ট মেশিন তৈরি করেছিল, যেটার মাধ্যমে যে কোনো জিনিস মুহূর্তে ইচ্ছা মতো স্থানে পাঠানো যেত। টেলিপোর্ট মেশিনটি দেখানোর জন্য ক্রে সেখানে শহরের জেনারেল সহ অনেক নামি দামি লোকদের ডেকেছিল, কিন্তু ক্রেয়ের কর্মচারী জানায় যে মেশিনে কিছু খারাপির জন্য সেটা এখন ইউজ না করাই ভালো। কিন্তু নিজের সম্মান রাখার জন্য ক্রেই কারো কথা না শুনে একটি মেয়েকে সেই মেশিনের মাধ্যমে টেলিপোর্ট করে। মেশিনের ত্রুটি থাকার জন্য তখনই মেশিনটির একটি অংশ নষ্ট হয়ে যায়, আর অপর অংশটি আশেপাশে সব কিছু নিজের মধ্যে টেনে নিতে থাকে। ক্রেই কোনো মতে মেশিনটি অফ করলেও মেয়েটিকে আর বাঁচানো যায় না, তাই গভর্নমেন্ট ক্রেয়ের প্রজেক্ট বন্ধ করে দেয়। ভিডিওটি শেষ হতে না হতেই সেখানে মাস্ক পরা লোকটি চলে আসে আর সবার উপর আক্রমণ করে। সবাই এবার একসাথে মিলে অচেনা লোকটির মোকাবেলা করে, কিন্তু লোকটির কাছে মাইক্রোবট ছিল, তাই তার সাথে পেরে ওঠা মুশকিল ছিল। শেষে বেম্যাক্স তার উপর হামলা করে আর পড়ে গিয়ে লোকটির মাস্ক খুলে যায়। তখন সবাই দেখতে পায় যে মাস্ক পরা লোকটি আসলে টাডাশির কলেজের প্রফেসর ক্যালাহান। এটা দেখে হিরো আরও রেগে যায়, কারণ টাডাশি ক্যালাহানকে বাঁচাতে গিয়েই নিজের প্রাণ হারিয়েছে, কিন্তু ক্যালাহান নিজের স্বার্থে মাইক্রোবট চুরি করে টাডাশিকে মরার জন্য ছেড়ে দিয়ে গেছে। তাই হিরো বেম্যাক্সকে হুকুম দেয় ক্যালাহানকে মেরে ফেলার জন্য, কিন্তু বেম্যাক্স তো একজন হেলথ কেয়ার রোবট ছিল, তাই সে কোনো মানুষকে মারতে চায় না। তাই রাগে হিরো তার হেলথ কেয়ারের চিপটা খুলে ফেলে আর ক্যারাটের চিপটি অন করে দেয়। এতে বেম্যাক্স ক্যালাহানকে মেরে ফেলতে লাগে, কিন্তু হিরোর বন্ধুরা তো কোনো মানুষ মারতে চাইতো না, তাই তারা বেম্যাক্সকে আটকাতে থাকে। তারা কোনো মতে হেলথ কেয়ারের চিপটি অন করে দেয় আর সেই সুযোগে ক্যালাহান পালিয়ে যায়। এসব দেখে হিরো সবার উপর খুব রেগে যায় আর সবাইকেই সেই কারখানায় রেখে বেম্যাক্সকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে সে আবার বেম্যাক্সের প্রোগ্রাম ঠিকঠাক করে তাকে নিয়ে ক্যালাহানকে মারতে যেতে চায়, কিন্তু বেম্যাক্স তাকে সাপোর্ট করে না। সে বলে টাডাশি মারা যায়নি, সে আমাদের মাঝেই আছে। তারপর বেম্যাক্স একটা ভিডিও ক্লিপ দেখায় হিরোকে। সেই ক্লিপটিতে ভিডিও করা ছিল যে কিভাবে টাডাশি দিনের পর দিন প্রচুর পরিমাণের মেহনত করার পর বেম্যাক্সকে বানাতে সক্ষম হয়েছিল। টাডাশি অনেক আশা নিয়ে বেম্যাক্সকে বানিয়েছিল, যাতে সে মানুষকে হেল্প করতে পারে, কোনো মানুষ যাতে অসুস্থতায় বেশি দিন না ভুগে। এসব দেখে হিরো বুঝতে পারে যে তার ভাই কখনোই কাউকে হার্ট করতে চায়নি, তাই সে অনেক অনুতপ্ত হয়। তখন তার বাকি ফ্রেন্ডরা কোনো মতে একটা হেলিকপ্টারের সাহায্যে তার কাছে চলে আসে। তারা হিরোকে আরো বেশি অনুপ্রেরণা দিয়ে বলে যে আমরা এবার ক্যালাহানকে ভিন্ন উপায়ে ধরব, কিন্তু তাকে মারব না। তারপর হানি লেমন হিরোকে একটা পেন ড্রাইভ দেয় যেখানে সিসিটিভি ফুটেজগুলো ছিল। এই ফুটেজগুলোতে হিরো দেখতে পায় যে ক্রেজি মেয়েটিকে টেলিপোর্ট মেশিনে পাঠিয়েছিল সেটি আসলে ক্যালাহানের মেয়ে, আর ক্যালাহান তার মেয়ের মৃত্যুর বদলা নিতেই এসব কাহিনী করছে। তারপর সবাই মিলে ক্রেয়ের কোম্পানিতে যায় ক্রেকে বাঁচানোর জন্য, কিন্তু তাদের আগে সেখানে ক্যালাহান পৌঁছে যায়। ক্যালাহান আবার সেই ভাঙা টেলিপোর্ট মেশিনকে যুক্ত করে অন করে আর ক্রেয়ের কোম্পানির ওপরে রাখে। এতে আশেপাশের সব কিছু এমনকি কোম্পানির বিল্ডিংটাও ভেঙে ভেঙে মেশিনের মধ্যে চলে যেতে থাকে। এমন অবস্থায় হিরো এসে ক্যালাহানকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ক্যালাহান এই ধ্বংসলীলা থামায় না। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সে সবার উপর মাইক্রোবটগুলো দিয়ে আক্রমণ করতে থাকে। সবাই যখন ক্যালাহানের কাছে হেরে যাচ্ছে, এমন সময় হিরো লক্ষ্য করে যে মাইক্রোবটগুলোর গুচ্ছ থেকে যেসব মাইক্রোবট আলাদা হচ্ছে সেগুলোকেও টেলিপোর্ট মেশিন নিজের মধ্যে টেনে নিচ্ছে। তাই হিরো সবাইকে নতুন অ্যাঙ্গেলে ভাবতে বলে আর মাইক্রোবটগুলোকে গুচ্ছ থেকে আলাদা করতে বলে। এবার সবাই ভয় না পেয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগায়। তারা একের পর এক আঘাত করে মাইক্রোবটের গুচ্ছ থেকে মাইক্রোবটগুলো আলাদা করতে থাকে। এতে আস্তে আস্তে মাইক্রোবটগুলো মেশিনের ভিতরে চলে যায়। এক পর্যায়ে আক্রমণ করার জন্য ক্যালাহানের কাছে আর কোনো মাইক্রোবটই অবশিষ্ট থাকে না। তারপর ক্যালাহানকে মারার সুযোগ থাকলেও হিরো তাকে না মেরে শুধু তার মাস্কটা ভেঙে ফেলে। তার মাস্কে যেহেতু মাইক্রোবট কন্ট্রোলার লাগানো ছিল, তাই সেটি ভেঙে যাওয়াতে বাকি মাইক্রোবটগুলোও নিষ্ক্রিয় হয়ে যায়। তারপর সবাই দৌড়ে সেখান থেকে পালাতে থাকে, যাতে টেলিপোর্ট মেশিন তাদেরকেও নিজের ভিতরে টেনে নেয়। কিন্তু বেম্যাক্স সবাইকে বলে যে টেলিপোর্ট মেশিনের ভিতরে একটা মেয়ে হাইপার স্লিপ মোডে আছে। সবাই বুঝতে পারে যে সেটিই আসলে ক্যালাহানের মেয়ে,
সে এখনো বেঁচে আছে। তারপর ক্যালাহানের মেয়েকে বাঁচাতে হিরো আর বেম্যাক্স নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে মেশিনের ভেতরে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর তারা মেয়েটিকে খুঁজে পায়। তারা দেখে যে মেয়েটি এখনো জীবিত আছে। তারপর তারা মেয়েটিকে নিয়ে বাইরে চলে আসবে, এমন সময় বড় একটি পাথরে লেগে বেম্যাক্স এর রোবোটিক স্যুটটা ভেঙে যায়, ফলে তার সুপার পাওয়ারও নষ্ট হয়ে যায়। কিন্তু বেম্যাক্স এর সুপার পাওয়ার ছাড়া মেশিনের বাইরে যাওয়া পসিবলও ছিল না। তাই বেম্যাক্স হিরো আর মেয়েটিকে বাঁচাতে নিজের হাতের রোবোটিক পাওয়ারকে ইউজ করতে চায়। হিরো বেম্যাক্স কে হারাতে চাইতো না, কিন্তু ক্যালাহানের মেয়েকেও বাঁচাতে হতো। তাই আর উপায় না পেয়ে সে বেম্যাক্স এর পাওয়ার ইউজ করে মেশিন থেকে বাইরে বের হয়ে আসে, আর বেম্যাক্স মেশিনের মধ্যেই থেকে যায়। তারপর ক্যালাহানকে পুলিশে ধরে নিয়ে যায়, আর তার মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুরো শহরে এই ছয়জন হিরোর বীরত্বের খবর ছড়িয়ে যায়, কিন্তু কেউ জানতে পারে না যে এদের আসল পরিচয় কি। এসবের অনেকদিন পর হিরো বেম্যাক্স এর ভাঙা হাতটি দেখছিল, এমন সময় সেই হাতের মধ্যে সে হেলথ কেয়ার চিপটি দেখতে পায়। এতে হিরোর খুশি যেন আর ধরে না। হিরো সেই চিপটি ব্যবহার করে আবার বেম্যাক্স কে তৈরি করে ফেলে। এতে বেম্যাক্স এর সব স্মৃতি, ট্রিটমেন্ট পদ্ধতি সব সেমই থেকে যায়। এরপর আবার ছয়জন হিরো মানুষের বিভিন্ন বিপদ আপদে হেল্প করতে শুরু করে, কিন্তু কোনো মানুষই তাদের আসল পরিচয় জানতে পারে না। তো বন্ধুরা, এভাবেই এই অসাধারণ মুভিটির হ্যাপি এন্ডিং হয়। এই মুভিটির কনসেপ্ট আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।